ভগবান কৃষ্ণ বৃন্দাবনে আসার আগে ছিল কারও দর্শন পায়নি যেদিন থেকে কৃষ্ণ আসলো সেই দিন থেকে শুরু হয়ে গেল তাই কি না? তা বিপদ কবে থেকে শুরু হয় যেদিন জপমালাটা হাতে নেবেন সেই দিন থেকে শুরু হয়ে যাবে একটা ছেলে আছে সে ভালো ছেলে কিন্তু যখন পরীক্ষা দিতে বলায় পালিয়ে যায় তা আমরা ভালো ভক্ত ভক্ত বলে কিন্তু যখন পরীক্ষা আসে তখন পালিয়ে যায় তাহলে কি করে ভালো ভক্ত হওয়া যাবে পরীক্ষা দিয়ে যে পাশ করবে সেই তো ভালো ভক্ত বলে প্রমাণ হয় সেই ভালো স্টুডেন্ট বলে প্রমাণ হয় তাই ভগবান করেন কেউ বলতে পারে আমার বিপদ নেই না পাণ্ডবের বিপদ ছিল কি ছিল না ধ্রুব মহারাজ প্রলাদ মহারাজ হরিদাস ঠাকুর বাইশ বাজার গে কি না বিদ্যাঘাত তাকে পেতে হলো হ্যাঁ হরিনাম না করলে পেতে হতো না। হতো কিন্তু ছাড়লেন না তাই ভক্তের মনোভাবটাকে থাকবে কি আমাকে বাধা আসলে আমি তার দ্বারা প্রতিহত হব না আমি বিচলিত হব না স্ট্রং থাকব একটা গাছ আছে ছোট্ট একটা ঝড় আসলো হুড়মুড় খেয়ে পড়ে গেল কি বোঝা গেল মূলটা অত গভীরে নেই আবার বড় ঝড় বড় থেকে বড় ঝড় আসলো সাইক্লোন কিন্তু গাছটা পড়লো না কি বোঝা যায় অনেক বিপদে মন কিঞ্চিত না টলে প্রেমের কারণ সেই সাধু শাস্ত্রে বলে প্রেম আছে কি নেই কি করে প্রমাণ হবে অনেক বিপদে মন কিঞ্চিত বিচলিত হবে না আমরা তো একটু ঝড় আসলে চিৎপটাং আমার কথা বলছি কত দুশ্চিন্তা কত টেনশন কিন্তু ভক্ত যে পরম ধর্ম অনুশীলন করবে সেই ভক্তিটা হবে অহতুকি এবং অপ্রতিহতা কে তোমাকে কবে কি কথা বলিবে সে কথা ভাবিলে আর কি চলিবে বিপদে সম্পদে রাখিবে যে পদে তার পদ কেন ভাব না কে কি বলছে ননকিয়া জ্ঞান বৈরাগ্য কি করে আসবে সেটা শিক্ষা দিতে যে সেখানে বলা হচ্ছে বাসুদেবে ভগবতী ভক্তি ভক্তিযোগিতা বৈরাগ্যহুতুক অহুতুক ভাবে আসবে আমরা ভাবি যে ভক্তি করছি কই জ্ঞান তো নেই বৈরাগ্য নেই কিন্তু ভক্তি করুন অটোমেটিকলি জ্ঞান আর বৈরাগ্য এমনিতেই আসবে ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলেই অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড় জাগতি বিষয়ের প্রতি কৃষ্ণ এইদিকে সোজা হয়ে বসে যদি হয় কৃষ্ণ কথা বজ্র যেন পড়ে মাথা ঘুমে ঘুমে তল্লাশ ও বালিশ কথা তথা ঘুমা কত রতি এমনি সময় ঘুম আসবেই না তাই ভক্তি সহকারে ভগবানের সেবা করতে হবে শ্রদ্ধা দিয়ে প্রেম দিয়ে যেটুকু আছে হৃদয় নিংড়ে তাকে সেবা করলে ভাবে বৈরাগ্য আসবে একটা শ্লোক আছে যশাস্তি ভক্তির ভগবত অকিঞ্চন সর্বৈ গুণস্তত্ব সমাশতে যারা ভগবানের প্রতি ভক্তি পরায়ণ সর্বৈ গুণস্তত্ব সমস্ত দিব্য গুণাবলী তার ভিতরে আসে সে অবাক হয়ে যায় কোথাও আমার তো এই গুণ ছিল না কি ভালো গুণ এসে যায় যেমন সূর্যমুখী ফুল সূর্যের দিকে তাকিয়ে থাকে এত সুন্দরভাবে ফুটে ওঠে সে নিজেই বুঝতে পারে না যেহেতু সূর্যের দিকে তাকিয়ে আছে তো কেউ যদি কৃষ্ণের সেবা করে তার ভিতরে যে দিব্য গুণাবলী আসবে সমস্ত দেবতাদের দিব্য গুণাবলী আসবে যশাস্তি ভক্তির ভগবত কিঞ্চন সর্বই গুণস্তত্র সমাসতে সুরা সুর দেবতাদের সব দিব্য গুণাবলী আসবে গুণ যারা অভক্ত তাদের কোথায় গুণ তারা একটা রথে তারা বহির মুখে ধাবিত হয় তাদের কখনো ভালো গুণ আসে না জ্ঞান বৈরাগ্য আসবে ভক্তি করলে জ্ঞানের প্রকাশ হবে বৈরাজ্যের প্রকাশ হবে মুখস্ত বিদ্যাতে হয় না নায়ম আত্মা প্রবচন এ প্রবচন দিয়ে এটা আসবে না বড় বড় লেকচার দিতে জানি বড় লেকচার নাম আছে হবে না নায়ম আত্মা প্রবচন ন মেধয়া খুব মেধার শক্তি থাকলে মুখস্ত বিদ্যা থাকলে তাতেও হবে না নায়মাত্মা প্রবচনে নেধয়া না বহু না শ্রুতে ন অনেক শাস্ত্র শুনলেও হবে না কি করতে হবে জামে বৈশে বিভুনিতে তেনম লভ্য তনুম কেউ যদি ভগবান প্রতি সেবা পরায়ণ হয় তাহলে তার ভক্তিটা হবে অত সেই জ্ঞানটা সে ভগবানকে সেই জ্ঞানটা পাবে অর্থাৎ হৃদয়ে দিব্য প্রকাশিত সেবনমুখী হলেই দিব হৃদয় প্রকাশিত হবে সবকিছু তার সেবা ভাবটা সেই জন্য অনেকে দেখা যায় বড় বড় শিক্ষিত অনেক কিছু হয়তো অনেক কিছু মুখস্ত আছে কিন্তু যে যে ভক্তি নেই দেখা যায় গ্রামের সাধারণ মায়েদের ভিতরে তার থেকে অনেক বেশি ভক্তি তাদের অত বেশি শ্রদ্ধা পরায়ণ অনেক বেশি নিষ্ঠা পরায়ণ অনেক যা শিখে দেওয়া পাই পাই করছে। তা ভক্তিটা আছে সেবা ভাব থেকে বসতে অসুবিধা হচ্ছে তো ওই দিকে চলে যান পিছনে যান ওটাতে লাগাবেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 তাই আমরা যদি সেবনমুখী হব জ্ঞানটা অটোমেটিক অনেক সময় আমরা উদাহরণ নামের ভিতরও দেখবেন আছে মানে নাম করলে যে সাতটা জিনিস পাওয়া যায় তার ভিতরে একটা আছে বিদ্যাবধূ জীবনম অর্থাৎ বিদ্যা কোন বিদ্যা পড়া বিদ্যা অপরা নয় কিন্তু জাগতিক বিদ্যা নয় পড়া বিদ্যা আসবে গীতা ভাগবতের বিদ্যা কৃষ্ণ তত্ত্ব বিদ্যা কৃষ্ণ ভক্তি বিষয়ক বিদ্যা আসবে যদি কেউ শুদ্ধ হরি না কিছু জানার দরকার নেই বিরাট কিছু জানার দরকার নেই ভক্তি থাকলে আপনার ফোনটা আগেও বেজেছিল না বন্ধ করতে পারেন না কেন কিন্তু এখানে অন করে বসা যাবে না তো করে খুব দেখবেন তাহলে এই শ্লোকের অর্থ হচ্ছে কি কৃষ্ণকে ভক্তি করলে কি আসবে জ্ঞান বৈরাগ্য আসবে বিরাট লেকচার দিয়ে হবে না অনেক শাস্ত্র শ্রবণ করলে হবে না মেধা শক্তি থাকলে হবে না কিন্তু যদি সেবা পরায়ণ হবে তাহলে সে ভগবানকে উপলব্ধি করতে পারবে আমার মনে পড়ছে একটা কাহিনী ছিল প্রভুপাদের কাছে একজন ভক্ত একটা ছেলেকে নিয়ে বুঝে গীতার সাতশো শ্লোক মুখস্থ তাই ভালো তো তাকে প্রসাদ দিয়েছে প্রভুপাত প্রসাদ নিয়ে পকেটে রাখছে আমি দেখেছি সাতশো ষোলো জানে অথচ প্রসাদ কিভাবে সম্মান করতে এইটুকুই জানে না বেসিক জিনিস জানে এরকম তা আসলে দিব্য দূরের কথা অনেক সময় কাণ্ড জ্ঞানই আসে না আবার কেউ অনেক কিছু করল কিন্তু ভগবানের কথা শ্রবণ করা তার রজ্জিত মানে কি বলে আগ্রহ নেই যদি বলা হবে অনেককে আমি দেখি যদি বলে সারা দিন রান্না করুন রান্না করবে যদি বলে সারা দিন ছুটুন অন্যদের বলুন উপদেশে উপদেশ দিতে পারবে কিন্তু যদি বলা হয় এক ঘন্টা বসে শুনুন একটু শুনতে পারবে এরকম অনেক ভক্তকে আমরা দেখি তো এখানে তাদের জন্য একটা শ্লোক দিয়েছেন সুত গোস্বামী শ্রবণের কত মাহাত্ম সেখানে বলছেন ধর্ম সনুষ্ঠিত পুংসং বিষবক্সেন কথা সুজ নোৎপাদয়ে যদি রতিং শ্রম এবহি কেবল এই শ্লোকটাও মুখস্থ জন্য দরকার আট নম্বর শ্লোকটার অর্থ হচ্ছে এই সিয় বৃত্তি অনুসারে বর্ণাশ্রম পালন রূপ সধর্ম অনুষ্ঠান করার ফলেও যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনের আসক্তির উদয় না হয় যা যা ধর্ম গৃহস্থ আশ্রমের ধর্ম সুন্দর ভাবে পালন করলাম বানপ্রস্থ আশ্রমে ধর্ম ব্রহ্মচারীর আশ্রমে ধর্ম যা যা ধর্ম সব করলাম এমনকি ব্রাহ্মণ ক্ষেত্র সূত্র যে বর্ণে আছে সেই বর্ণেরও সব পালন করলাম অ্যাজ ইট যার যেটা করা সেটাই আমি করলাম কিন্তু বর্ণ আশ্রম ঠিক পালন করার পরেও কিন্তু হরিকথা শ্রবণ এবং কীর্তনে রতি হল না তাহলে সব ইজ গল টু জিরো তাই বলছে শ্রম এবহি কেবল শ্রবণ কীর্তনের আসক্তির উদয় না হয় যদি তাহলে তা সারা জীবন ব্রহ্মচারী হলো সন্ন্যাসী হলো এই হলো তাই হলো ব্রাহ্মণ হলো এই কাজ করলো তাই কাজ করলো না সারা জীবনটা তার মাটি হয়ে গেল বৃথা হয়ে গেল নিচে নিদ বসে রাতি। দিবস ও শরীর ও সাজে নিচে রাত্রে গেল আর দিন গেল শরীর সাজানো গুছানোর জন্য তাই বলছি আমাদের উচিত হচ্ছে হরিকথা শ্রবণের আসক্তির উদয় করা আর ধর্ম আমরা করবো ধর্ম করার উদ্দেশ্য কি হওয়া উচিত ধর্ম করবো জগতের বেশিরভাগ লোক বলে ধর্ম করবো কি জন্য অর্থ পাওয়ার জন্য অর্থ পেয়ে কি করব কাম বাসনা চরিতার্থ করব। কাম বাসনা চরিতার্থ করেও যখন স্যাটিসফাই হব না কারণ শরীর তো সবসময় ভোগের ক্ষমতা রাখবে না অথবা থাকলেও ভোগ করতে পারবো না এই শরীর দিয়ে আর ভোগ করা যায় না তখন লাস্টে সে মনে করে ভগবান বেশি ভোগ করে আমি ভগবান হব একে বলে মুক্তি ধর্ম অর্থ কাম মক্ষ সব অপবর্গ হচ্ছে পবর্গ ধর্ম অর্থ কাম মক্ষ প মানে খুব পরিশ্রম করবে ফ মানে এত পরিশ্রম করে মুখে ফেনা উঠে যাবে বতে তারপর সব দেখবে ব্যর্থ পাতে ভয় এসে যাবে লাস্টে ভয় আর ম মৃত্যু মরে যাবে পটল তুলবে এই ধর্ম অর্থ কাম মকশ হচ্ছে পবর্গ আর অপবর্গ অপবর্গ সেটা হচ্ছে মুক্তি এইজন্য ধর্মের উদ্দেশ্য কি এইরকম জাগতিক বস্তু লাভ করা না সেই জন্য ইস নাম্বার শ্লোকে বলছে ধর্ম শ্যাপ বর্গস্ব নার্থ অর্থ অল্প কল্পতে ধর্ম কান্তায় কাম লাভ স্থিতে। সমস্ত ধর্মের উদ্দেশ্য হচ্ছে চরম মুক্তি লাভ করা তা কখনো জড় বিষয় লাভের আশায় অনুষ্ঠান করা উচিত নয় অধিকন্ত তত্ত্বদষ্টা মহর্ষিরা নির্দেশ দিয়ে গেছেন যে যারা পরম ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তারা যেন কখনো সুখ ভোগের উদ্দেশ্যে জাগতিক লাভের প্রত্যাশী না হয় যেন চরম মুক্তি ভগবানের কাছে ফিরে যাওয়া আর জাগতিক কোন উদ্দেশ্য নিয়ে ধর্ম করা উচিত নয় জীবনের উদ্দেশ্য নয় ইন্দ্রের সুখ লাভ করা ধর্ম করতে এসে ইন্দ্র ইন্দ্রের লাভ জীবের যাবতা জীবস্ব তত্ত্ব কর্মভি ইন্দ্র সুখ ভোগকেই কখনোই জীবনের উদ্দেশ্য বলে মনে করা উচিত নয় সুখ হবে ধর্ম করতে যেয়েও সুখ ভোগের ধান্দা করা কখনো উচিত নয় ভোগকে কখনো জীবনের উদ্দেশ্য বলে মনে গ্রহণ করা উচিত নয় সুস্থ করা করা আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল উচিত কেননা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করে এছাড়া অন্য কোন উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয় ইন্দ্রিয় সুখ ভোগের উদ্দেশ্যে কর্ম করা উচিত না কেননা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা ইন্দ্র সুখ ভোগের জন্য সময় নষ্ট না করে সময়টা নষ্ট করা উচিত কিসের জন্য পরম তত্ত্ব অনুসন্ধান করা সেই পরম তত্ত্ব কি পরেশলোকে বলছে বদন্তি তত্ত্ববিদস্ত জজ জ্ঞানম অদ্য়ম ব্রহ্মেতি परमात्मनेति भगवानीति सत्यते সেই পরম তত্ত্ব তিন ভাবে শক্তিত্ব হয়েছে সেই পরম তত্ত্বকে উপলব্ধি করা জীবনের উদ্দেশ্য ইন্দ্র সুখ ভোগের উদ্দেশ্য নয় জীবনের উদ্দেশ্য নয় ইন্দ্র ভোগ করা জীবনের কি উদ্দেশ্য পরম তত্ত্বকে জানা সেই পরম তত্ত্ব তিন ভাবে শব্দিত হয় ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দটি জ্ঞান যোগ সাধনার বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিভিদ প্রকাশে ভক্তির বসে সাধনা বা ভক্তি ভক্তির বসে জ্ঞান যোগ ভক্তির বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ জ্ঞানের দ্বারা ব্রহ্ম উপলব্ধি হয় যোগের দ্বারা পরমাত্মার উপলব্ধি হয় আর ভক্তির দ্বারা ভগবান এই তিন প্রকারের সাধক আছে যারা ব্রহ্মবাদী যোগী আর ভক্ত তো সেই জন্য ভগবানকে পেতে গেলে ভক্তি পরমাত্মার উপলব্ধি করতে গেলে যোগ আর ব্রহ্মবস্তু উপলব্ধি হচ্ছে তারা উপলব্ধি করে কারা জ্ঞানীরা ব্রহ্মবাদী বা জ্ঞানী কোনটা উপলব্ধি শ্রেষ্ঠ কার উপলব্ধিটা শ্রেষ্ঠ কাকে উপলব্ধি করাটাই শ্রেষ্ঠ ভগবান এই সম্পর্কে প্রভুপদ একটা সুন্দর উদাহরণ দিয়েছে লোকদের বোঝাতে হবে নতুন গ্রামবাসীরা ছুটে গেছে ট্রেনকে দেখতে রাত্রি বেলায় ট্রেন আসছে তো মাঠের দিকে ছুটে গেছে দেখছে ট্রেন আসছে লাইট বড় হ্যালোজেন লাইট জ্বালিয়ে আসছে ওই লাইট দেখে কিছু লোক গ্রামে চলে এসছে বয়স্ক লোকরা জিজ্ঞাসা করছে ট্রেন তো দেখলে কেমন দেখলে মানে ট্রেন মানে একটা বিরাট লাইট কিছু লোক আরো অপেক্ষা করলো ভালোভাবে দেখার জন্য দেখলো লাইট আছে আর বিরাট একটা বগি আছে পাউ দিয়ে চলে গেল তারা দৌড়ে চলে হ্যাঁ ট্রেন দেখেছে ট্রেন দেখেছে ট্রেন কেমন দেখেছো তোমরা লাইট আছে বিরাট লম্বা বগি আছে আরো কিছু লোক আরো অপেক্ষা করলো না পুরো স্টেশনে ট্রেনটা থামলো ট্রেনের ভিতরে ঢুকলো ড্রাইভার কোথায় থাকে বসে প্যাসেঞ্জাররা কি কি আছে ইঞ্জিন কোথায় সব দেখে ঘরে ফিরল তাদেরকে বয়স্করা জিজ্ঞাসা করলো ট্রেন দেখেছো হ্যাঁ কেমন না লাইট আছে বিরাট লম্বা বগি আর ড্রাইভারের সিট আছে প্যাসেঞ্জারের সিট আছে ইঞ্জিন আছে এই আছে তাই আছে ডিটেলস কে পুরোপুরি জানতে পারলো ট্রেনটাকে ভক্তরা ভগবানকে পুরোপুরি জানে ব্রহ্মবাদীরা যারা জ্ঞানী তারা ভগবানের দেহ নির্গত রশ্মির ছটি ছটা দেখে ওটাকেই বলে ভগবানকে দেখেছি আর পরমাত্মা রূপে ভগবান সবার হৃদয়ে আছে সেই পরমাত্মাকে উপলব্ধি করে যোগীরা মনে করে আমরা কি ভগবানকে কিন্তু যারা ভক্ত তারা ভগবানের সঙ্গে আদান প্রদান করে কত বনে ছোটা ছুটি বনে খাই সেই লোটা পুটি মর এই তিন বস্তু ভাবে উপলব্ধি হয় তচ্ছ ধান বারো নম্বর মনায়া জ্ঞান বৈরাগ্য যুক্ত আত্মপ আত্মনং ভক্তা শ্রুতি গৃহীতয়া অপ্রাকৃত বস্তুতে সুদৃঢ় নিশ্চয় বিশ্বাসযুক্ত মুনিগণ জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত হয়ে শাস্ত্র শ্রবণজনিত উপলব্ধি অনুসারে ভগবানের প্রতি প্রেমময়ী সেবার দ্বারা তাদের শুদ্ধ হৃদয়ে পরমাত্মার সেই এই তত্ত্ববস্তুকে দর্শন করেন যোগীরা তেরো নম্বরে অতপুং দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগ সাহা ধর্ম শোষণ সিদ্ধি হরিত হে দ্বিজ শ্রেষ্ঠ তাই সিদ্ধান্ত করা হয়েছে যে সিও প্রবণতা অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রী সন্তুষ্টি বিধান করাই হচ্ছে সধর্মের চরম ফল সেই ভগবানকে উপলব্ধি করার জন্য ধর্ম ত্যাগ করতে বলছে না গীতাতেও বলছেন স্বধর্মে নিধনং শ্রেয় পর ধর্ম ভয়াবহ ধর্ম অনুষ্ঠান করুন কিন্তু উদ্দেশ্য হচ্ছে সংসিদ্ধি হরিতোষন হরির তোষণ করা সেটাই হচ্ছে ধর্মের আসল উদ্দেশ্য তাই ভগবানের যদি তুষ্টি করতে হয় হরের তোষণ সংসিদ্ধি হরি তোষণম সধর্মের আসল উদ্দেশ্য হচ্ছে হরির সন্তুষ্টি বিধান করা সন্তুষ্টি বিধান করতে করতে গেলে কি হবে শুরু হয় শ্রবণ কীর্তন থেকে তাই বলছেন তস্মাদ মনসা ভগবান সত্যতা প্রতি শ্রোতব্য কীর্তিত্বব্যস ধেয় পূজস্ব নিত্যদা